বাড়িতে বাজার নেই ঘাট নেই খেতে পাবে এই যে রমজান মাস খরচের মাস আমরা যে ইফতারি করব সে ইফতারিটা খেতে পাচ্ছি শান্তি হবে সকাল থেকে কত টাকার ভাড়া মেরেছেন আপনি আমি 30 টাকা 30 টাকা বাজার করলেন কি এই যে বাজার কিছু করেনি ছাগলের পাতা কিনে চলে এসেছি পেটে খিদ চোখে লজ্জাকে তো লাগলে আমার তো বাড়ি বেরিয়ে যাইছি পরিস্থিতি শিকার আমার আপনার বাড়িতে সদস্য কতজন সদস্য 11 জন আপনার ইনকাম করার ব্যক্তি কি আপনি কি একাই আমি একাই ইনকাম করার লোক আমি একাই সংসারে তাহলে খুব দুর্বিষহ হয়ে যাচ্ছে তো আপনার খুব কষ্টকর আমার জন্য খুব কষ্টকর আমার হাজি না পুরো দিছি সকাল থেকে কত টাকা ভাড়া মেরেছেন সকাল থেকে আমার 200 টাকা পর্যন্ত আর কি ভাব সংসার চলে রিকশা আপনার কি ভাড়া করা না আপনার নিজস্ব ভাড়া করা রিকশালাকে ভাড়া দেবেন কত ভাড়া 200 টাকা নেবেন তাহলে আপনার কত টাকা থাকবে আমার 50 টাকা থাকবে তো কিভাবে চলবে সেটা সকাল থেকে বাইরে হইছেন না কখনো সকাল থেকে বাইরে হইছি সদস্য আপনার পরিবারে সদস্য 5টা খুব কষ্টকর হয়ে যাচ্ছে তাই না অনেক কষ্ট তাহলে যে এখন সুন্দর পরে বাইরে হই কত টাকা ভাড়া মেরেছেন সুন্দর পর বাইরে হই 50 টাকা হইছে আর সাড়ে 2 মাসে 100 টাকা সকাল থেকে ইফতারির পর খাওয়া দাওয়া করলেন কি খাওয়া দাওয়া করছি ইফতার করতে দুরি যে ভাই মানে খুব কষ্টকর হয়ে যাচ্ছে তাই না কষ্টকর আপনার নাম কি আমার নাম মুনতাজ বাড়ি কোথায় বাড়ি 1 নম্বর ওয়ার্ডে তাহলে আপনার ওয়ার্ডের কোনো মেম্বার চেয়ারম্যানরা কোনো খোঁজ রাখেন না না কোনো খোঁজ লাগেনি মেম্বার চেয়ারম্যান কোনো খোঁজ রাখেন রিকশা কি আপনার নিজস্ব না ভাড়া মারা এটা ভাড়া নিজস্ব ভাড়া যার রিকশা তাকে কত টাকা দিতে হবে 100 টাকা দিতে হবে তাহলে আপনার থাকবে কত সারা দিনে আমার আরো গাড়ি থেকে 50 টাকা লাগবে তাহলে এই হলো আপনার অবস্থা বর্তমান আচ্ছা ঠিক আছে তো যা রিশা ভাড়া যার তাকে কত টাকা দিবেন ভাড়া 100 টাকা লাগবে তাহলে টাকা ছিল 100 টাকা এখন লকডাউন যা তো 100 টাকা করে দিছি আমরা সঠিক সেভাবে হয়তো হয়েছে না উঠে দিয়ে দেখা যাচ্ছে পুলিশে ঘুরিয়ে দিচ্ছে আমার ঘরে আমরা থেকে শাখাছে যে প্যাসেঞ্জার তোলা হবে না আপনার পরিবারের সদস্য কয়জন আমার পরিবারের সদস্য 4 জন ইনকাম শুধু আপনি করেন হ্যাঁ আমি ইনকাম আমি করি আমার পরিবারে ইনকাম আজকে তাহলে তো আপনার রিকশা ভাড়া দিয়ে মনে হয় 250 টাকা 150 টাকা থাকবে ওই সৎখানে সব হয়তো 120 তো এই যে ইফতারির পর খাওয়া দাওয়া করলেন কি ইফতারি করার খাওয়া দাওয়া করলাম মুড়ি ভুজি টুজি খেয়েছি খাওয়ার পরে এখন আর বাড়ি যাইনি ভাড়া শহরে যদি না থাকে তাহলে কিভাবে চালাবো আমার দিন মানে ওই রকম শৃঙ্খলতা তাহলে আপনার এই যে ওয়ার্ডের মেম্বার কিংবা চেয়ারম্যানরা কোনো সহযোগিতা করে নাই সহযোগিতা কোনো কিছু এখনো পাইনি কতবার যে লকডাউন হয়েছিল তখন কি পেয়েছিল তখন কম বেশি একটা দিছিল আজকে যে এই যে সর্বাত্মক লকডাউনের আজকে পঞ্চম দিন তাহলে এখনো তো সামনে আরো 2 দিন আছে কিভাবে চলবেন এখন এই যেভাবে চলছে এইভাবে হয়তো চলছে হবে তাছাড়া তো কিছু করার নেই এই রিস্কা রিস্কা তো আপনার ভাড়া ভরে নেই পুলিশের তাফা দেঙ্গে তো আমরা তো তালাক পাচ্ছি যে অত্যাচার হচ্ছে যেমন দেড় দিছে না 1-1.5 টাকা ভাড়া হয়েছে এ আমরা চলবো কিভাবে বলেন সকাল থেকে ভাড়া মেরেছেন কত টাকা এই যে 200 টাকা হয়েছে এই রিক্সা কি আপনার না ভাড়ার আমার ভাড়া রিস্কা তো ভাড়া রিস্কা তাকে কত টাকা দিতে হবে তাকে 150 টাকা দিয়ে লাগবে তাহলে আপনার থাকছে তো মাত্র 50 টাকা 50 টাকা এবার কি হবে পরিবারের সদস্য কতজন আমার 5 জন কি খাবেন কি খাবো এখন এই তো আমাকে তো সলাপ তো গায়ে বাতাই যায় এই যে সর্বাত্মক লকডাউনের আজকে পঞ্চম দিন চলছে আরো যে 2 দিন আছে কিভাবে চলবেন
এখন তো সরকার তো কিছু দিছে না আমাদের। আপনার কোনো এই ওয়ার্ডের চেয়ারম্যান মেম্বারের কোনো খোঁজ রাখে নাই? না, মানে কোনো সহযোগিতা পাননি? না পাইনি। মানে খেয়ে না খেয়ে দিন কাটছে, দিন কাটছে। তো এই যে এখন তো রাত প্রায় 8-9 বেজে গেছে, তো এখন এত রাতে ঘুরছেন যে দেখে দেখ 20 হয় কিনা চাল ডাল তো আমরা কিনতে হবে। আমরা দেখলাম শহরের বিভিন্ন স্থানে পুলিশের চেকপোস্ট বসে, তো আপনাকে চেকপোস্টে আটকায়নি? হ্যাঁ, মেলাবার আটকেছে। মানে এই যে করোনা পরিস্থিতি, সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে সরকার, তো লকডাউন উপেক্ষা করে কেমন চলছে আপনাদের জীবনযাত্রা? আমাদের তো খুবই কষ্টের উপায় দিন দিন কাল চলছে। এদিকে পুলিশে তাবালিং করছে, এই 60-50 ইনকাম করে নিয়ে বোলসেল বিলিনি চালাই, কিন্তু আমাদের কষ্ট হচ্ছে। তো আজকে বাজার করেছেন? কি বাজার করেছেন আজকে? বাজার তো সেই রকম হয়েছে, ইফতারি করি, সামান তামান দিন রোজাই আছি, রোজাই করি যে একটু ভালো মন্দ খাবো, আমাদের ভাগ্যতে আর জুটছে না। তো আমাদের ফ্যামিলিতে হচ্ছে এখন 8, এই 8 খোরাকি করতে মুখে ভাত দিয়েছে, আমার একলা খাটনি। আমরা খুব কষ্টের উপরে দিন নিইনি, আমরাও হয়তো যাইনি কো তাদের কাছে নজর বিষয়ে। এখন ধরেন আমরা যেভাবে রিক্সা চালি খাচ্ছে সেভাবে আমরা যাচ্ছি, আমাদের যে চক্ষু লজ্জা লাগে সেই দিকে যদি ঘুরি দেয়, ওনারা তো আগে বলে যে স্লিপ দিয়েছে, স্লিপ নিয়ে যাও, আগে বলিস আজ্ঞার কথা গোনা বলছি, কিন্তু এরপরেও আমাদের কিছু বলেনি। তাহলে খুব দুর্বিষহ হয়ে যাচ্ছে আপনাদের? একদম, খুবই কষ্টের উপরে দিনকাল চলছে, বাড়িতে অশান্তি বেজে যাচ্ছে, খাওয়া খাইনি, কাজ নেই, আমরা খুবই ভোগে পড়ে আছি। আপনার নাম কি? মোহাম্মদ কাসেমান। বাসা কোথায় আপনার? বাসা বললো। তো এই যে করোনা পরিস্থিতির মধ্যে এই যে সর্বাত্মক লকডাউন চলছে, তো সকাল থেকে কত টাকার ভাড়া মেরেছেন? এই যে আপনার রিক্সা কি নিজস্ব না ভাড়া? নিজস্ব। এই যে করোনা পরিস্থিতির আগে কত টাকা ভাড়া হতো দিনে? আপনার 60-70। তাহলে আপনার পরিবারের সদস্য কতজন? আপনার 7 তাহলে 7 কিভাবে চলে? চলে। আজকে বাজার করেছেন কি? আজকে বাজার আমি কিছুই করিনি। তাহলে এই যে করোনা পরিস্থিতির আগে তো ভালোই ভাড়া হইতো, এখন ভাড়া হচ্ছে না তাই তো? না, এখন এখন সরকারি কোনো সহযোগিতা পাননি? আপনার ওয়ার্ডের মেম্বার চেয়ারম্যানরা কোনো কিছু না বাবা? তাহলে এই যে করোনা পরিস্থিতি এসে দুর্বিষহ হয়ে যাচ্ছে চলাফেরা, সকালের দিকে আমরা দেখলাম পুলিশের বিভিন্ন জায়গায় চেকপোস্ট, সকাল বিকেল সন্ধ্যার দিকে, তো এই যে আপনাকে কোনো জায়গায় চেকপোস্টে ঘোরাই টোরাই দিইনি গাড়ি? হ্যাঁ। তাহলে খুব কষ্টকর হয়ে যাচ্ছে চলাফেরা। করোনা সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে সরকার, লকডাউন লকডাউনে কেমন চলছে আপনার জীবনযাপন? ভালো চলছে না, এখন না খাই মরবো নাকি। এই যে কত টাকার ভাড়া মেরেছেন সকাল থেকে? সকাল থেকে 50-60 ভাড়া মারছে। আপনার পরিবারের সদস্য কতজন? 5। এই যে 50 কি কিনলেন, বাজার করলেন কি? বাজার কি করলেন, কি খাবা, কি খাবা? কোনো সরকারি কোনো সহযোগিতা পাননি? না, কিছু দিইনি। এই যে সকালে শহরের ভিতরে সকালে সবসময় দেখছি আমরা পুলিশের অভিযান চলছে, তো আপনাকে কোনো জায়গায় ঘুরাই টুরাই দিইনি, ঠেকাইনি? না, ঠেকাচ্ছে, ঘুরিয়ে দিচ্ছে, ভাড়া মারছে দিচ্ছে না, একটা যেতে হয়েছে, মানুষজনই নেই বাজারে, কি করি ভাই, খুব দুর্বিষহ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কি করি চলবো, কি করি চলবো, চলার কোনো ফায়দা নেই।